নমস্কার বন্ধুরা, ভোটের আগেই খুবই খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া চমক, ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে প্রত্যেকটি জেলার ছেলে মেয়েদেরকে পাঠানো শুরু হয়েছে। কিভাবে সেই টাকা পাবেন, কাদেরকে সেই টাকা দিচ্ছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন টাকা ঢুকেছে সেই প্রমাণটা। এখানে ওনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এখানে লেখাই রয়েছে ডিয়ার কাস্টমার আইএনআর, 1500 টাকা ওনার ক্রেডিট হয়েছে। ইয়োর অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে 27/3/2024 তারিখে ওনার টাকা ক্রেডিট হয়েছে। উইথ দ্য ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বাই পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু ওয়েস্ট বেঙ্গল ই প্রধান ইনফোতে, এখানে SBI লেখা রয়েছে। এই যে এখানে টাকাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন, এটা এই যে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু ওয়েস্ট বেঙ্গল ই প্রধান লেখা রয়েছে, এই লেখাটা বেশিরভাগ কিন্তু একটি প্রকল্পেরই টাকা যখন ঢুকে লেখা থাকে। সেই প্রকল্পটা কি এক্ষুনি দেখাচ্ছি। তার আগে দেখতেই পাচ্ছেন যে 27/3/2024 তারিখ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া আবারও শুরু হয়েছে। এবার দেখুন প্রকল্পটা কি, কিভাবে আপনারা আবেদন করবেন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের URL employmentbankwb.gov.in, এটা গুগলে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকমের ওয়েবসাইট চলে আসবে। এবার এই ওয়েবসাইটেই দেখুন যুবশ্রী বলে একটা অপশন শো করছে। তো এই প্রকল্পের বা এই ওয়েবসাইটের একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে যুবশ্রী। যুবশ্রী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদেরকে মাসে 1500 টাকা করে ভাতা স্বরূপ দেওয়া হয়ে থাকে। অনেকে কিন্তু এই প্রকল্পটাকে আবার বেকার ভাতা বলেও সম্বোধন করে থাকে। তো এই প্রকল্পে এবার আবেদন করতে গেলে এখানে দেখুন উপরের দিকে রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে টার্মস কন্ডিশন দেখাবে, এখানে এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন এই বটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম অপশান আসবে, এখানে আপনাকে আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত কাগজপত্র আপলোড করে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আপনাদেরকে ডকুমেন্ট জমা করতে হবে। তারপর আপনার নাম একটি লিস্টে উঠবে, সেই লিস্টে মানে প্রথমে অ্যাপ্রুভ হবে, তারপর ওয়েটিং লিস্টে নাম আসবে। ওয়েটিং লিস্টে নাম আসার পর এখানে ফাইনাল ওয়েটিং লিস্টে নাম আসবে, ফাইনাল ওয়েটিং লিস্টে নাম আসার পর ফাইনাল লিস্টে নাম আসবে, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর সংখ্যা অসংখ্য রয়েছে, সবাই আবেদন করলে সরকার সবাইকে টাকা দেবে না। তো নির্দিষ্ট কোঠা অনুযায়ী টাকা দিচ্ছে, যারা আগে আবেদন করেছে তারা এখন টাকা পাচ্ছে। এর পরে পরে যখন আরও কোঠা বাড়বে তখন কিন্তু আরও উপভোক্তাদেরকে টাকা এখানে দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা চাইলে এই প্রকল্পে আবেদন করে থাকুন এবং অপেক্ষা করে থাকুন, যখন আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের এই যুবশ্রী প্রকল্পে। তো যুবশ্রী প্রকল্পের টাকা এ মাসেও ছাড়া শুরু হয়ে গিয়েছে, ব্যাংকে ঢোকাও শুরু হয়ে গিয়েছে। আপনারা অপেক্ষা করবেন, যদি আপনাদের টাকা না ঢুকে থাকে কিছুদিনের মধ্যেই সেই টাকা ঢুকে যাবে। এই ছিল আপডেট। যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দেব। তো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।